প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে তোমরা কিভাবে নিজেরা বাসায় HTML কোড নিজেরা প্রুফ করতে পারবে আসলে হয়েছে কিনা, তোমাদের এই স্মার্টফোন দিয়ে করতে পারবে। আমি একটা অ্যাপসের নাম বলে দেবো এই ভিডিওতে, যে কিভাবে ওই অ্যাপসের মাধ্যমে HTML করে, এবং ওই অ্যাপস মানে HTML করার জন্য অনেকগুলো অ্যাপস আছে, তুমি কোনটা ডাউনলোড করবে, কোনটা তোমার জন্য সুবিধা, সেই একটা তথ্য আমি তোমাদেরকে এখন দিয়ে দিব। কারণ হচ্ছে দেখো, তোমরা যখন মানে পরীক্ষার খাতায় HTML করো বা বাসায় HTML করবে, তখন কিন্তু তোমার ভুল তুমি ধরতে পারবে না, কিন্তু যদি এই মোবাইলের মাধ্যমে করো অর্থাৎ অ্যাপসের মাধ্যমে করো, তাহলে কোথাও যদি ভুল হয় তুমি কিন্তু দেখতে পারবে, অর্থাৎ তোমার ভুল তুমি ধরতে পারবে। কীভাবে ধরতে পারবে? সামান্য পরিমাণে একটা কমা অর্থাৎ ডাবল ইনভার্ট কমার জায়গায় যদি তুমি দুইটা না দিয়ে একটা দাও, তাও কিন্তু অঙ্ক হবে না, অর্থাৎ তোমার অঙ্ক একদম পরিপূর্ণ উদ্দীপকের মতো দেখাবে না। আর যদি তোমার কোথাও ভুল না হয়, জাস্ট একদম তুমি সঠিকভাবে সম্পূর্ণভাবে করতে পারো, তাহলে ওই বইয়ের সৃজনশীল উদ্দীপকে যেইভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে তোমার এই স্মার্টফোনের ডিসপ্লেতে দেখাবে। তো এটা খুবই ভালো একটা জিনিস, কারণ হচ্ছে তুমি বাসায় HTML করছো, তো HTML ভুল হয়েছে কিনা নিজেরটা নিজেই ধরতে পারবে এই অ্যাপসের মাধ্যমে। তো আমি এখন সেই অ্যাপসের লিঙ্কটা বলে দেবো, অর্থাৎ কোন অ্যাপসটা তুমি ডাউনলোড করবে সেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, এবং ওই অ্যাপসের মাধ্যমে তুমি কীভাবে HTML লিখবা সেটাও দেখাই দিচ্ছি। তো এই ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ HTML শেখার ক্ষেত্রে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা দেখার আগে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা অবশ্যই আমার এই ভিডিওকে লাইক কমেন্ট করবে, আর বিশেষ করে কমেন্ট করবে যে যাতে একটা সম্পর্ক তৈরি হয় তোমাদের সাথে আর কি। আর কোনো কিছু জানার থাকলে বা কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। আর তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে শুধু ICT ক্লাসের ভিডিও আপলোড করা হবে। আরেকটা কথা, সেটা হচ্ছে বেল আইকন ক্লিক করা লাগবে না, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমি মাঝে মাঝে ভিডিও আপলোড করলাম, তোমার বিরক্ত হলাম, দরকার নাই, খালি সাবস্ক্রাইব করে রাখলে হবে, ওকে? আচ্ছা, যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন দেখাবো হচ্ছে যে কীভাবে এই স্মার্টফোনের মাধ্যমে HTML করবা আর কোন HTMLটা তোমরা ডাউনলোড করবা। দেখো, এখন মোবাইল ফোন দিয়ে HTML করা শেখাবো, অর্থাৎ প্লে স্টোরে গিয়ে তোমরা কোন HTML অ্যাপসটি ডাউনলোড করবে, কোনটি সবচেয়ে বেশি সুবিধা, কোনটি সবচেয়ে বেশি সহজ, আমি সেই HTML অ্যাপসটি তোমাদের সাজেস্ট করতেছি। তো প্রথমে তোমরা তোমাদের মোবাইল ফোন দিয়ে প্লে স্টোরে প্রবেশ করবে। তো প্লে স্টোরে প্রবেশ করার পরে সার্চ বাটনে ক্লিক করে HTML লিখবে, HTML লিখে সার্চ করবে। তো সার্চ করলে দেখবে অনেকগুলো HTML অ্যাপস চলে আসবে, তার ভিতর আমরা সবথেকে যে বেশিটা সহজ আর কি, হ্যাঁ, যেটা বেশি আমরা স্বাচ্ছন্দ্য বোধ ফিল করব সেটি আমরা ডাউনলোড করব। তো এখানে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, তো আমি তোমাদেরকে সাজেস্ট করব হচ্ছে 3 নম্বরটা, যে অ্যানরাইটার HTML এডিটর। তো এটা এখন আমরা টাচ করব, টাচ করার পর আমরা এটা ডাউনলোড করব, এবং এটাতে কীভাবে লেখে আমি তোমাদের সম্পূর্ণ এই ভিডিওটিতে শেখাই দিব। এই আজকের দিন পরে তুমি কখনোই HTML শিখতে গিয়ে মানে বোরিং ফিল করবে না, তো করবেই না, এমনকি এই HTML শেখার জন্য তোমাকে কখনোই কারো কাছে সরাপন্ন হওয়া লাগবে না, নিজের ভুল নিজে ধরতে পারবে, এবং খুবই মজার, অর্থাৎ তোমার মোবাইল দিয়ে তুমি নিজে ইচ্ছা মতো ডিজাইন করতে পারবে, ওকে? আচ্ছা, যাই হোক, অ্যান্ড্রয়েডের HTML এডিটর এটা তোমরা ইনস্টল করবে, আমার ফোনে ইনস্টল করা আছে, তো আমি সরাসরি আমার ফোনের অ্যাপসে চলে যাই। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড্রয়েডের ফ্রি, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে আমি দেখতেছি এখানে কিছু লেখা আছে, এটা আমি মুছে ফেলি, যেহেতু আমি তোমাদেরকে শেখাবো যে কীভাবে লিখতে হয়, দেখা যাচ্ছে তোমরা বুঝতে নাও পারো যে কীভাবে লিখতে হয়। দেখো, একদম ফ্রেশ, অর্থাৎ ইনস্টল করার পরে এটা ক্লিক করলে ঠিক এরকম একটা পেজ আসবে অ্যান্ড্রয়েডের HTML। তো এটা কীভাবে তোমরা লিখবে, তোমরা দেখতে পাচ্ছ যে এই ডিসপ্লের উপরে শুরু প্রতীক, শেষ প্রতীক, শুরু প্রতীক সমান বিভিন্ন চিহ্ন দেওয়া আছে। তো আমরা HTML লিখবো, তো HTML লেখার জন্য আমরা জানি যে কোনো HTML বেসিক যে ট্যাগ সেটা লিখতে হয়। তাহলে বেসিক ট্যাগ হচ্ছে 4টি। তো প্রথমে হচ্ছে কি, HTML আমরা শুরু করব। তো শুরু করার জন্য আমরা প্রথমে শুরু প্রতীকে ক্লিক করব। দেখো, শুরু প্রতীকে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো ট্যাগের নাম চলে আসছে, তো আমরা প্রথম কী ট্যাগটা নেব, HTML। তো আমরা HT লিখব। দেখো, HT লেখার সাথে সাথে HTML চলে আসছে, তাহলে আমরা সম্পূর্ণ লিখবো না, কারণ সম্পূর্ণ লিখে আমরা সময় নষ্ট করব না, তো আমরা HTML টাচ করব। তো HTML টাচ করলে অটোমেটিকলি HTML শুরু নিয়ে নিল। এরপর আমরা এই মোবাইল ফোনের কীবোর্ডের নিচে দেখো ইন্টার বাটন দেওয়া আছে অ্যারো চিহ্নের মতো, এটা আমরা চাপ দিয়ে নিচে নামবো। তো নিচে নামার পরে এখন আমরা হেড লিখবো, ঠিক আবার শুরু প্রতীকে ক্লিক করব। তো শুরু প্রতীকে ক্লিক করলে আমরা দেখতেছি বডি, হেড, আরও অনেকগুলো ট্যাগ চলে আসছে, তো আমরা সবগুলো টাচ করব না, আমাদের প্রয়োজন হচ্ছে এবার হেড, আমরা হেডে টাচ করব। অটোমেটিকলি হেড নিয়ে নিল, মানে তোমার লেখা লাগলো না, অর্থাৎ সময় সাশ্রয় হলো। আচ্ছা, এরপর হেডের পর হচ্ছে টাইটেল, আমরা আবার ইন্টার চাপ দিয়ে নিচে নামবো। তো নিচে নামার পরে এবার আমরা টাইটেল লিখবো, তাহলে আবার শুরু প্রতীকে ক্লিক করবো, আর শুরু প্রতীকে ক্লিক করে টাইটেল লিখবো, TITLE। টাইটেল লেখার সাথে সাথে অটোমেটিকলি টাইটেল কী, শুরু নিয়ে নিল। এখন টাইটেল হচ্ছে তুমি যে কোনো একটা নামে সেভ করতে পারো, তো আমরা এটা ধরো টেবিল নামে সেভ করলাম।
ওকে। এবার আমরা টাইটেল শেষ করব। তো টাইটেল শেষ করার জন্য সম্পূর্ণ টাইটেল লেখা লাগবে না, এই যে এই ফোনের উপরে দেখো শুরু প্রতীক শেষ প্রতীক দেওয়া আছে। আমরা এবার শুরু প্রতীকে ক্লিক করব, তো মানে সরি শেষ প্রতীকে ক্লিক করব। তো শেষ প্রতীকে ক্লিক করলে অটোমেটিকলি টাইটেল শেষ হয়ে যাবে। এই যে আমি শেষ প্রতীকে দেখো উপরে ক্লিক করলাম আর টাইটেল শেষ হয়ে গেল। ওকে আচ্ছা, এখন আমরা এই ইন্টার চাপ দিয়ে আবার নিচে নামব। নামার পরে আমরা এবার হেড শেষ করব। তো হেড শেষ করার জন্য হেড লেখা লাগবে না, জাস্ট এই যে ফোনের উপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে অনেকগুলো চিহ্ন, তার ভিতরে যে শেষ প্রতীকের যে চিহ্নটা, এইচটিএমএলের শেষ প্রতীকের যে চিহ্নটা, এটায় টাচ করার সাথে সাথে অটোমেটিকলি হেড শেষ হয়ে যাবে। কারণ কম্পিউটার অর্থাৎ এই মোবাইল ফোন বুঝতে পারতেছে যে এইভাবে সাজানো প্রোগ্রামটি যে টাইটেলের পরে কে শেষ হয়, টাইটেল পরে হেড শেষ হয়। ওকে, তাহলে হেডের পরে কে শুরু হবে, আমরা শুরু প্রতীকে চাপ দিব। আমরা বডি, হেড আরও অনেকগুলো ট্যাগ দেখতে পাচ্ছি। তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে কি, বডি। আমরা বডিটি টাচ করব, অটোমেটিকলি বডি নিয়ে নিল। তো এই যে যেটা লিখলাম এটা হচ্ছে কি, এইচটিএমএলের বেসিক ট্যাগ। অর্থাৎ যে কোনো এইচটিএমএল লেখা শুরু করতে হলে এই তোমাকে এই বেসিক ট্যাগ এই চারটি লিখতে হবে। এরপরে উদ্দীপক কেমন আছে, মানে প্রশ্নের উদ্দীপকটা কেমন সাজানো আছে, সেইটা লেখার জন্য তোমার কোন কোন ট্যাগ প্রয়োজন সেটা তোমার ইচ্ছা মতো করবে। যেমন ধরো আমি তোমাদেরকে এখন বড় এবং ছোট করার কৌশলটা দেখা দিচ্ছি। তো আমি বিভিন্ন ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, যখন শিখিয়েছিলাম এইচটিএমএল যে কীভাবে এইচটিএমএল লিখতে হয়, তো সবচেয়ে বড় ট্যাগ হচ্ছে কি, এইচ ওয়ান। তাহলে আমি এবার শুরু ট্যাগ দিয়ে এইচ লিখলাম, দেখো 1 2 3 4 5 চলে আসছে। আমি এইচ ওয়ান নিলাম, অন নেওয়ার পরে আমি এবার এখানে লিখলাম ধরো এইচএসসি আইসিটি ক্লাস। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এইচএসসি আইসিটি ক্লাস, আমি সেটাই লিখি এইচএসসি আইসিটি ক্লাস। আচ্ছা, এটা লেখার পরে আমি এইচ অন শেষ করবো, অর্থাৎ শেষ প্রতীকে চাপ দিলে অটোমেটিকলি এইচ অন শেষ হয়ে গেল। কারণ এই কম্পিউটার অর্থাৎ মোবাইল প্রোগ্রামটি বুঝতে পারতেছে যে এইচ অন শুরু হয়েছে, এখন এইচ অন শেষ হবে। আমরা ইন্টার বাটনে অর্থাৎ চাপ দিয়ে আবার নিচে নামব। এবার আমি ঠিক সেম এই এইচএস আইসিটি ক্লাস এইচ সিক্স দিয়ে লিখবো, অর্থাৎ ছোটো করবো। তো আমি প্রথমে শুরু প্রতীকে চাপ দেওয়ার পরে এইচ লিখবো, এইচ লিখে দেখো 1 2 3 4 5 চলে আসছে। আমি একটু টেনে নিচের দিকে যাব, তারপরে দেখো এই সিক্স আছে, তুমি সরাসরি এই সিক্সও লিখতে পারো। এই সিক্স এবার টাচ করবো, এই সিক্স শুরু হয়ে গেলো, ঠিক উপরে যা লিখছে ওইরকম লিখবো এইচএসসি এইচএসসি আইসিটি ক্লাস। ঘটনাক্রমে কী কীভাবে শো করে একটু দেখো। আচ্ছা, এখন আমি এই এইচ সিক্স শেষ করবো, অর্থাৎ শেষ প্রতীকে আমি ক্লিক করবো, তাহলে এইচ সিক্স শেষ হয়ে যাবে। আমি ধরো আর কিছু লিখবো না, এটাই আমি তোমাদেরকে দেখাবো শো করে যে কীভাবে ডিসপ্লেতে দেখায়। ওকে আচ্ছা, এখন যদি আমি আর কিছু না লিখি তাহলে বডি শুরু হয়েছিল, বডি শেষ হবে। কারণ আমরা জানি এইচটিএমএলে যা শুরু হয় তাই শেষ হয়। শুধু তিনটা ট্যাগে শুরু আছে শেষ নাই। যাই হোক, এখন আমরা বডি শেষ করব। তাহলে শেষ প্রতীকে ক্লিক করলে কম্পিউটার অটোমেটিকলি বুঝে গেছে যে বডি শেষ হবে। দেখছো আমি কিন্তু বডি লিখিনি, তাও বডি শেষ হয়ে গেছে, কারণ ওরা বুঝতে পারতেছে যে বডি শেষ হবে। যাই হোক, এরপর আমরা এবার আবার শেষ প্রতীকে ক্লিক করব, অটোমেটিকলি এইচটিএমএল শেষ। তার মানে এই এইচটিএমএলটা হয়ে গেল। এখন এইটা আমরা শো করব কিভাবে, এই যে তোমরা যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছ একটা তীরের মতো চিহ্ন, দেখছো এই যে নো নেম এইচটিএমএল ওয়ান এর উপরে এই যে একটা তীরের মতো চিহ্ন, এটাই আমরা টাচ করব। দেখো টাচ করলে কি কেমন দেখা যাচ্ছে এখন ডিসপ্লেটা, যে একটা এইচএসসি আইসিটি ক্লাস অনেক বড়, একটা এইচএসসি আইসিটি ক্লাস লেখাটা অনেক ছোট। তাহলে বড় হয়েছে কোন লেখাটা, যেই লেখাটা আমরা এইচ ওয়ান দিয়ে শুরু করেছিলাম, আর যেই লেখাটা আমরা এই সিক্স দিয়ে লিখছিলাম সেটা ছোট হয়ে গেছে। এর জন্য এইচ টেবিলে সবচেয়ে বড় ট্যাগ বলা হয় এইচ ওয়ান, আর সবচেয়ে ছোটো ট্যাগ বলা হয় কি এইচ সিক্স। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমি তোমাদের জাস্ট একটু লেখা দেখাচ্ছি যে কীভাবে এই এই মোবাইল ফোনের অ্যাপস দিয়ে তোমরা এইচটিএমএল লেখা শিখবে। তো দেখো, তোমরা ধরো প্রথমে একটা এইচটিএমএল খাতায় করলে, ওকে, ঠিক খাতায় যেভাবে লেখছো ওইভাবে এই ফোনের এই অ্যাপসে সাজাবা। সাজে তারপরে এই অ্যারো চিহ্নতে, এই যে তীরের মতো যে সাদা চিহ্নটা, এটা ক্লিক করলে দেখবা যে তোমার ওই যেই ডিজাইনটা করছিলা, অর্থাৎ যেই টেবিলটা তুমি এইচটিএমএল লিখছিলা, ঠিক ওরকম ডিসপ্লেতে দেখায় কি না। যদি ওরকম দেখায় তাহলে তুমি মনে করবা তোমার কোথাও ভুল নাই, আর যদি ওরকম না হয় তাহলে মনে করতে হবে তোমার কোথাও না কোথাও ভুল আছে। মজার বিষয় হচ্ছে তুমি যদি এখানে একটা মানে ডাবল ইনভার্ট কমার ভিতরে যদি একটা কমা মানে কম দাও, অর্থাৎ দুইটা না দিয়ে যদি একটা দাও, তাও কিন্তু সঠিক আসবে না। অর্থাৎ খুবই সেন্সিটিভ, খুবই সাবধানতার সাথে তোমাকে এইচটিএমএল লিখতে হবে। তো প্রশিক্ষার্থী বিন্দু, আজকের এইচটিএমএল আমি তোমাদের জাস্ট কোন অ্যাপসটি তোমরা ব্যবহার করবে, কোন অ্যাপসটির মাধ্যমে কীভাবে লিখবে সেই বিষয়ে একটু ধারণা দিলাম।
তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই অ্যাপসটি ডাউনলোড করে, ফোনে ডাউনলোড করে তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো, আশা করি তোমরা ভালো বুঝতে পারবে। আর হচ্ছে আরেকটি কথা হচ্ছে, সেটি হচ্ছে যে পরবর্তীতে দরকার আমি তোমাদের আরও বিভিন্ন এই কঠিন কঠিন এইচটিএমএল আমি এভাবে করে তোমাদেরকে প্র্যাকটিক্যালি আরও বোঝাবো, সমস্যা নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই এই কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।